প্রথমে শাহুয়েকক হত্যা, তার পাছত স্বামী অমরজ্যোতি হত্যা, আর তার পাছত মেঘালয়ের একটা রাস্তা দলিয়াই দিয়ে কটা অঙ্গ, আর তার পাছতেই ইতিপূর্বে হত্যা করা স্বামী শাহুয়েক নিরুদ্দেশ হওয়া বলে এজাহার দাখিল আরক্ষী থানাত। অবিধার কোনো প্রয়োজন নাই, নির্মম জঘন্য নৃশংস পাশবিক অমানবীয় নারকীয় যে অবিধায় নিদিয় কিয় এটারেও রিজাব নারী এনে হত্যাকাণ্ড। এয়া কোনো বিহার বা দিল্লির ঘটনা নহয়, এয়া গুয়াহাটী মাজ মজিয়ারে এক লোমহর্ষক হত্যাকাণ্ডর ঘটনা। প্রথমে নৃশংসভাবে স্বামী অমরজ্যোতির মাতৃ অর্থাৎ হত্যাকারী বন্দনা কলিতার শাহুয়েকক হত্যা, তার পাছত স্বামীক হত্যা, আর তার পাছতেই খুদ হত্যাকারী বন্দনায় নিরুদ্দেশ হওয়া বলে এজাহার দাখিল করেছে নুনমাটি থানাত। সুদীর্ঘ প্রায় সাত মাহর পাছত পোহরলৈ অহার এটা ঘটনায় এটা সমগ্র রাজ্য জোকাৰি গৈছে। নুনমাটির অমরজ্যোতি দেৰ সৈতে বিবাহ পাশত আবদ্ধ হওয়া বন্দনা কলিতাই 26 জুলাইতে সংঘটিত করেছিল এই ঘটনা। গাৰুৰে মুখ সোপা দি অতি নির্মমভাবে হত্যা করেছিল শাহুরেক শঙ্করীদেক, তার পাছতেই 17 আগস্ট হত্যা করে স্বামী অমরজ্যোতি দেক, আর হত্যা করে 18 আগস্ট দেহর অঙ্গ কাটি মেঘালয়ের সেরাপুঞ্জির রাস্তার কাষত পেলাই থ যায়। উল্লেখ্য যে দুগৰাকীক ব্যক্তিক নিজ হাতেরই হত্যা করা বলে স্বীকার করা বন্দনাই হওয়া নাছিল অনুতপ্ত। হত্যাকারীর নির্দয়তা নথকাটো স্বাভাবিক, কিন্তু পাশবিক হত্যাকারী ঘটনা সংঘটিত করার পাছত কিদরে এটা সাধারণ জীবন যাপন করে আনন্দ স্ফূর্তিরে থাকিব পারে সিয়া এই ফটো কেইখনলৈ মন করিলেই আপনি অনুধাবন করিব পারিব। হত্যা করার পাছতো সোশ্যাল মিডিয়া সক্রিয় থকা বন্দনা কলিতার এই সমূহ পোস্টলৈ চাওক। গীতার শ্লোক লিখা এটা ভিডিও শেয়ার করা বন্দনা যে এগারী হত্যাকারী সিয়া বোধ করো সকলোরে সপোনেরও অগোচর আছে। মহৎলোকর বাণী সমৃদ্ধ পোস্ট শেয়ার করা বন্দনায় প্রায় 5 মাহ পূর্বে স্বামী আর শাহুরেকক হত্যা করে দেহ মূর কাটি অন্য স্থানত পেলাই এনে ঘৃণনীয় তথা অসৎকার্য করব সিয়া কল্পনাতীত আসিল সোমবারের দিনটলৈকে। শারীরিক ব্যায়ামাগারর অনুশীলন করে পাছলে ব্যক্তিগত প্রশিক্ষক হিসাবে ঠিতাবি লওয়া বন্দনায় নিজের সর্বশক্তিরেই হয়তো হত্যা করলে অমরজ্যোতি দে আর শঙ্করী দে। এই সকলবর ঘটনা পোহরলে আহিছে শঙ্করীদের ভতিজা নির্মাল্য দেৱে এজাহার দিছিল আরক্ষী থানাত। যদিও নুনমাটি থানাত স্বামী অমরজ্যোতি দে আর শাহু শঙ্করীদের নিরুদ্দেশ হওয়া বলে গোচর তরিছিল স্বয়ং হত্যাকারী বন্দনা কলিতায়, কিন্তু আরক্ষীও কোনো সংসূত্র উলিয়াব পৰা নাছিল। ইতিপূর্বেই মৃত্যু ঘটা অমরেন্দ্র দে আর শঙ্করীদের, ইয়ার পাছতেই CID কার্যালয় গৈ ঘটনার পুনরীক্ষণের আবেদন জানায় নির্মাল্য দেৱে, আর তার পাছতেই CID SIT গঠন করে আরম্ভ করে তদন্ত। সেই তদন্ততেই পোহরলে আহে এই লোমহর্ষক আর গালম শিয়রি উঠা এটা ঘটনা। ইয়ার পাছতেই বন্দনা আর নির্মাল্য দেখ আরক্ষীয়ে মাতি সোধা পোছা আরম্ভ করে, আর এই জেরাতেই হত্যাকারী বন্দনায় স্বীকার করে যে ধন্তি ডেকা আর অরূপ ডেকা নামের দুগারী যুবকর সহযোগত এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। বর্ণনা করে যে কিদরে হত্যা করে ধন্তি ডেকা নামের যুবকগীর এখন বাহনের গই জুয়ার পথর পাহাড়ত তলিয়াই দিছিল মৃতদেহ। 26 জুলাইর দিনা যা বছর 2022-র 26 জুলাইর দিনা শঙ্করী দে থাকে সানমারিত। সানমারিত যত থাকে সেই ঘর অরূপ ডেকার লগত যায় সন্ধ্যা সময়ত। আর প্রথমে অরূপ ডেকা আর বন্দনা কলিতা শাহুয়েকর ঘর সোমায় এটা গারুরে শাহুয়েকক উশাহ নিশাহ বন্ধ করে, আর যেতিয়া অচেতন হয়ে যায় তার পিছত তলত বেলনা মারি এডাল দি এখন দায়ে মূরটো শরীরেরপরা বিচ্ছেদ করে। তার পিছত গোটে বডিটো তিনিটা পার্টস করা বলি বর্তমান স্বীকার করেছে। সেই সময়ত যিজন ধন্তি ডেকা ঘরের বাহিরত আসলে ধন্তি ডেকাক পলিথিনের বেগ আনিব কয়, পলিথিনের বেগ ধন্তি ডেকাই লৈ আনে আর এই বডি পার্টসখিনি পলিথিনের বেগত ভরাই কম্বলেরে মেরিয়াই সেই ধন্তি ডেকার এখন হুন্ডাই এক্সেন্ট গাড়ি আছে। সেই গাড়িত সেইদিনাখন রাতির পুয়ার ভাগলৈ শেষ রাতি হুন্ডাই এক্সেন্টেরে তিনিজন ইয়ারপরা মেঘালয়লৈ রওনা হয়, মানে 27 জুলাইর রাতিপুয়া।
আর্লি মর্নিং তেও মেঘালয়লে রওনা হয় আর রওনা হয়ে যেটু আমার চেরাপুঞ্জি রোড আছে শিলংর পর সেই চেরাপুঞ্জি রোডর এটা জায়গা দ খাওয়েত উপরপর তললে এই বডি পার্টস খিনি পেলাই দিয়ে আর তারপর আরো একটা জায়গা গিয়ে যখন দাঁড়ে বডি পার্টস সি কাটিছিল শরীরটু বিচ্ছেদ করেছিল সেই দাওখন আর শাহুয়েকর যেটু মূরট আর বেলনাডাল আর বেলেগ একটা জায়গা পেলাই দিয়ে বলে স্বীকার করেছে। ইয়ার পাশতেই আপনিও হয়তো অনুমান করিব পারিব যে কিমান নৃশংস আছিল সেই হত্যাকাণ্ড। এগৰাকী মহিলাই দুটাকৈ হত্যা কৰি নিজেই আৰক্ষীক এজাহাৰ দাখিল কৰাৰ যি দুঃসাহস সেই কথাই এতিয়া ৰাজ্যবাসীক ভবাই তুলিছে। ঘটনা সম্পৰ্কত জড়িত বৰ্তমানলৈকে ধন্তি ডেকা, অৰূপ ডেকা আৰু বন্দনা কলিতাক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে যদিও ঘটনা সন্দৰ্ভত সঠিক কাৰণ পোহৰলৈ অহা নাই। আৰক্ষীৰ তদন্ত শেষ হোৱাৰ পাছতহে হয়তো হত্যাকাণ্ডৰ কাৰণ জানিব পৰা যাব। দৃষ্টিৰূপা বৰদলৈ ৰিপৰ্ট, দি ক্ৰছ কাৰেণ্ট।